নমস্কার কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে তৈলবীজ শস্যের বিজ্ঞানসম্মত পরিচর্যা আমাদের রাজ্যের কৃষি অর্থনীতিতে দানা শস্যের পর যে তৈলবীজ শস্যই হচ্ছে প্রধান শস্য হিসাবে আমরা ধরে নিয়ে থাকি এবং সেই শস্যের চাষ এই রবি মরশুমে শুরু হতে চলেছে মানব শরীরে কার্বোহাইড্রেট প্রোটিন এবং শর্করার পাশাপাশি আমাদের প্রয়োজন হচ্ছে যে স্নেহ জাতীয় পদার্থ বা ফ্যাটে তবে অবশ্যই পরিমিতি বোধ রেখেই এটা করা উচিত আমাদের এই চাষ শুরু হবে কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে রোগ পোকার আক্রমণ সেই সঙ্গে আছে আবহাওয়াজনিত কারণে ব্যাহত হয় উৎপাদন এখানে বিজ্ঞানী বিশেষজ্ঞ গবেষকের পরামর্শে যদি সঠিক পরিচর্যা করা যায় তাহলে কিন্তু আমরা সাফল্য পেতে পারি এই নিয়ে আজকে আলোচনা শুরু করব শুরুতে আপনাদের সঙ্গে আলাপ করে দিই আজ আমাদের সঙ্গে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন আছেন সহকৃষি অধিকর্তা বিষয়বস্তু আলিপুর সদর মহকুমা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উত্তম কোনাই নমস্কার স্বাগত আপনাকে হ্যাঁ আর আছেন আমার সঙ্গে সহকৃষি অধিকর্তা সম্রাট ভট্টাচার্য নমস্কার স্বাগত আপনাকেও আর প্রিয় দর্শক বন্ধু আপনারা তো আছেন আপনাদের জন্য নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের প্রশ্ন রাখবেন আজকের বিষয়ের ওপর চলে আসছি সরাসরি সম্রাটবাবু আপনার কাছে যে আমাদের এই যে রবি মরশুম শুরু হয়ে গেছে ইতিমধ্যেই সেখানে পশ্চিমবঙ্গে তৈলবীজ শস্য কী কী ধরনের চাষ এখানে এই মুহূর্তে সম্ভব হ্যাঁ রবি মরশুমে যে সমস্ত তৈলবীজ আমাদের পশ্চিমবঙ্গে চাষ হয়ে থাকে তার মধ্যে সর্বপ্রথম যদি বলতে হয় তাহলে টরি চাষের কথা বলতে হয় যেটা কিনা আশ্বিন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কার্তিক মাসের প্রথম সপ্তাহের মধ্যেই চাষিভাইদের আমরাকে আমরা বলি যে বীজটা লাগিয়ে ফেলতে এবং তাছাড়া এরপরে যেটা আছে সেটা হচ্ছে শ্বেত সর্ষে শ্বেত সর্ষের ক্ষেত্রে কার্তিক মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আমরা বীজ বুনে ফেলতে বলি আর আছে রাই সর্ষে সেটি কিনা হচ্ছে যে কার্তিক মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহের মধ্যেই কিন্তু আমরা এর বীজটা বুনতে বলি এখন আমাদের পশ্চিমবঙ্গের নিরিখে দেখা যাচ্ছে যে হাইব্রিড সর্ষের চাষও কিন্তু আপনার কিছু কিছু জায়গায় চাষ হচ্ছে যেরকম এনআরসি এই একশো এক ব্যাপক চাষ হচ্ছে এবং এর ফলন প্রায় যে সমস্ত সর্ষে চাষ হয় তার দ্বিগুণ তাছাড়া কৃষি চাষও হয় তিসি চাষের ক্ষেত্রেও আমরা চাষিদেরকে বলি যে কার্তিক মাসের মধ্যে আমরা সুপারিশ করি যে কার্তিক মাসের মধ্যেই বীজগুলো গুনে ফেলতে পারলে ভালো আর তাছাড়া আরেকটি যেটা গুরুত্বপূর্ণ তৈল বীজ আমাদের পশ্চিমবঙ্গে হয় সেটি হচ্ছে যে সূর্যমুখী চাষ তো সেটির চাষের বীজ বোনার কাজ শুরু হবে এই কাজ করা আচ্ছা উত্তমবাবু আপনার কাছে আসবো যে আমরা বেশ কিছু আজকে এই তৈল সম্পর্কে আমরা শুনলাম বা জানলাম কিন্তু আমাদের রাজ্যে বিভিন্ন ধরনের ব্র্যান্ড ভোজ্য তেলের যোগান থাকলেও আমদানি হলেও আমরা কিন্তু এখনও স্বমহিমায় বিরাজিত আমাদের এই সর্ষে এবং সর্ষের চাষের যে চাহিদা সেই তুলনায় উৎপাদন আমাদের এখানে কম এক্ষেত্রে ফলন বৃদ্ধি করতে গেলে একটা সারের প্রয়োজন আছে সেক্ষেত্রে কী কী সার বা কি কি পরিচর্যার প্রয়োজন বলে মনে করেন আলোচনা প্রসঙ্গ যেটা আমাদের আসলো সেটা হচ্ছে গিয়ে দানা পরে হচ্ছে গিয়ে তৈলবীজ একটা খুব গুরুত্বপূর্ণ একটা ফসল আমাদের আমাদের দৈনিক প্রতিদিন প্রায় পঁয়ত্রিশ গ্রাম মতো তেলের প্রয়োজন হয় সেই নিরিখে আমাদের পশ্চিমবঙ্গের যা জনসংখ্যা আমাদের তাতে চাহিদার তুলনায় যোগান কম কিন্তু আমাদের রাজ্যে এলাকা এবং উৎপাদনশীলতা দুটোই বৃদ্ধি যথেষ্ট সম্ভাবনা রয়েছে তো ভালো ফলন পেতে গেলে আমরা যে তিনটে ধরনের সর্ষের চাষের কথা বললাম টরি তো টরি ফসল চাষ করতে গেলে একার প্রতি আমাদের দুই থেকে আড়াই টন মোটামুটি জৈব সার এটা প্রয়োগ করতেই হবে একার প্রতি এবং ছ কেজি মতো আপনার অ্যাজোফস এবং টরির মতো হচ্ছে গিয়ে রাই সর্ষে এবং সেচ সর্ষে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু দুই থেকে আড়াই টন জৈব সার এবং হচ্ছে গিয়ে ছ কেজি আজ এটা প্রয়োগ করতে হবে টরি শেষের ক্ষেত্রে একর প্রতি আমরা কৃষকদেরকে সুপারিশ করে থাকি এটা দুটোভাবেই চাষ হয় এটা হচ্ছে গিয়ে আপনার সেচ সেবিত এবং হচ্ছে গিয়ে সেচিন এলাকা যদি সেচিন এলাকা হয় তাহলে আমরা চব্বিশ বারো বারো এই হিসাবে আমরা পুরোটাই হচ্ছে গিয়ে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ পুরোটাই প্রয়োগ করতে বলি এবং চব্বিশ বারো বারো হিসাবে যদি বলি তাহলে আমাদের মোটামুটি পঞ্চাশ থেকে বাহান্ন কেজি ইউরিয়া পঁচাত্তর কেজি মতো সিঙ্গেল সুপার ফসফেট এবং হচ্ছে গিয়ে কুড়ি কেজি মতো মিউরোটা পটাশ প্রয়োগ করতে হয় সেত সর্ষের ক্ষেত্রে এবং সোর্সের দুটোর ক্ষেত্রে আমরা সুপারিশ করি যে এটা সেচযুক্ত এলাকায় চাষ করতে শ্বেত সর্ষের ক্ষেত্রে আমাদের সাধারণত হচ্ছে গিয়ে যে ডোজ আমরা কৃষকদের রেকমেন্ড করি পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা অনুযায়ী সেটা হচ্ছে গিয়ে প্রতি চল্লিশ কুড়ি কুড়ি এর মধ্যে হচ্ছে কুড়ি কুড়ি এবং দশ এই যে নাইট্রোজেন এটা আমরা মূল সার হিসেবে প্রয়োগ করতে পারি এবং বোনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর আমরা চাপান সার হিসাবে কুড়ি কেজি নাইট্রোজেন এবং দশ কেজি হচ্ছে গিয়ে মিউরেটো পটাশ প্রয়োগ করার কথা বলা হয় পটাশ সব প্রয়োগ করা হয়েছে রাইস সোর্সের ক্ষেত্রেও প্রায় একই রকম আটচল্লিশ চব্বিশ চব্বিশ এর মধ্যে হচ্ছে চব্বিশ চব্বিশ এবং হচ্ছে গিয়ে বারো এটা হচ্ছে গিয়ে আমরা মূলসার হিসাবে এবং পরবর্তী ক্ষেত্রে তিরিশ পঁয়ত্রিশ দিনের মাথায় আমাদের হচ্ছে গিয়ে চব্বিশ কেজি নাইট্রোজেন এবং বারো কেজি মিউরেটো পটাশ প্রয়োগ করার কথা বলি আপনি রাসায়নিক সারের কথা বলেন জৈব সারের প্রয়োজন বা লাগানোর ক্ষেত্রে কিছু ব্যবস্থা আছে কি হ্যাঁ এটা আমি বলেছি যে একর প্রতি হচ্ছে বা আমার খামার কম্পোস্ট সার এটা যে একর প্রতি থেকে আড়াই টন প্রয়োগ করতে হবে এবং জীবাণু সার এটা যে প্রতি কেজি প্রয়োগ করতে ছয় হবে এটা যখন আমরা জমি তৈরি করব তখন হচ্ছে গিয়ে আমাদের এটা প্রয়োগ মিশিয়ে দিয়ে জমিটাকে তৈরি করতে হবে এবং শেষ চাষের আগে আমাদের মূল সার হিসেবে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে সম্রালবাবু আপনার কাছে আসবো যে উত্তমবাবু যেটা বললেন যে সেচীন এলাকা সেচ যুক্ত এলাকাতে থাকে সেচ একটা গুরুত্বপূর্ণ বিশেষ করে ফসল ফলনের হার বা বৃদ্ধি করতে গেলে সেচ একটু গুরুত্বপূর্ণ এখানে এই সর্ষে চাষের ক্ষেত্রে কি কিভাবে সেচ প্রয়োগ করবেন চাষি বন্ধুরা আপনি একদম সঠিক কথা বলেছেন যে কোন শস্য চাষের ক্ষেত্রেই সেচ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেচ দিলে একরকম ফলন হয় সেচ না দিলে একরকম ফলন হয় এবং প্রত্যেক কটা শস্যের ক্ষেত্রেই একটি সংকটময় দশা থাকে অর্থাৎ ক্রিটিক্যাল স্টেজ আমরা বলি সেরকম সর্ষের ক্ষেত্রেও এরকম দুটি ক্রিটিক্যাল স্টেজ আছে বা সংকটময় দশা আছে যখন কিন্তু আমার সেচটা দিতেই হবে নাহলে কিন্তু ফলনের ব্যাপক হেরফের হবে কি কি সেগুলো প্রথমত হচ্ছে যখন ফুল আসার সময় সেই সময় একবার দিতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে যখন ফলটা ধরন করবে অর্থাৎ সিলিকা বা পট বা যেটা সুটি যেটা যখন গঠন হবে তখন কিন্তু আমার সেচটা দিতে হবে টরির ক্ষেত্রে একটি সেচেই ফলন আনা সম্ভব সেটা বীজ বোনার বাইশ থেকে পঁচিশ দিনের মাথায় সেই সেচটি দিতে হবে আর সেচ সর্ষে আর রাই সর্ষের ক্ষেত্রে আমাদের কিন্তু দুটো সেচ দিতে পারলে ভালো কখন দেব সেচ পঁচিশ থেকে তিরিশ দিন বোনার পরে প্রথম সেচটি দেব এবং দ্বিতীয় সেচটি হচ্ছে প্রথম সেচের পঁচিশ পঁচিশ থেকে তিরিশ দিনের পরে যদি চাষি ভাইদের এরকম অবস্থা হয় যে একটি সেচ দিতে পারবে তাহলে কিন্তু বোনার তিরিশ দিন পরে সেই সেচটা একটা সেচ দিতে হবে এবার একটা ব্যাপার আছে এখানে সেটা হচ্ছে যে মাটির কীরকম গঠন তার উপরে আমাদের সারের ব্যাপারটাও এখানে যে সার প্রয়োগ উনি বললেন তো মাটি যদি একটু ভারী হয় তাহলে আমি কিন্তু সারটা প্রয়োগ করব সেচ দেওয়ার আগে আগে আচ্ছা তারপরে আমি সেচটা দেবো আর মাটি যদি একটু হালকা বা লোমি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আগে শেষটা দিয়ে নেব দিয়ে নিয়ে জলটা যখন থিতিয়ে যাবে তারপরে আমি সারটা প্রয়োগ করবো আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন স্বাভাবিক আসে যে আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন হয়েছে মাঝে মাঝেই বৃষ্টি দেখা দিচ্ছে সেক্ষেত্রে এই চাষের ক্ষেত্রে কতটা উপযুক্ত কতটা অনুপযুক্ত না বৃষ্টি যেটা যতটুকু হয়েছে গত ইয়েতে সেটাতে খুব একটা যে ক্ষতিকারক হয়েছে তা না এটা বৃষ্টিটা যদি আরো বেশি দিন হতো তাহলে কারণ চারা অবস্থায় ছিল গাছ তাতে ব্যাপক ক্ষতি হতো তাহলে এখন সেখানে সেই সমস্যাটা অতটা সমস্যা আশা করি হয়নি আচ্ছা ঠান্ডার সঙ্গে যত যত ঠান্ডা পড়বে তত তো ভালো আচ্ছা আচ্ছা উত্তমবাবু আপনার কাছে আসবো যে অন্তর্বর্তী পরিচর্যা আমাদের আজকের বিষয়টা রাখা যে ফলন বৃদ্ধি করতে পরিচর্যার একটা গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে আগাছা যে আক্রমণ সেটাকে প্রতিহত করতে গেলে এই সর্ষে চাষের ক্ষেত্রে চাষি বন্ধুরা কী কী ব্যবস্থা নেবেন প্রথমত আমরা সবসময় কৃষকদের সুপারিশ করি যে শাড়িতে বীজ বোনার জন্য তো সর্ষে চার্জের ক্ষেত্রে আমরা একটা শাড়ি থেকে একটা শাড়ির দূরত্ব তিরিশ সেন্টিমিটার বলি এবং একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব দশ সেন্টিমিটার এইটা আমরা মেনটেন করতে বলি তো শাড়িতে বীজ বুনলে ঠিক আছে যদি শাড়িতে না বীজ না হয় ছিটিয়ে বীজ না হয় সেক্ষেত্রে ঠিক বীজ বোনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর আমাদের প্রথম আগাছা নিয়ন্ত্রণ করতে হয় এবং ওই আগাছা যখন আমরা নিরানি দেবো হাত দিয়ে যখন নিড়ানি দেবো তার সাথে সাথে হচ্ছে গিয়ে আমরা একটা শাড়ির মধ্যে যে গাছগুলো থাকবে দশ সেন্টিমিটার অন্তর গাছ রেখে বাকি গাছগুলো তুলে ফেলতে হবে কারণ প্রথম অবস্থায় যদি গাছের খুব ঘনত্ব বেড়ে যায় এবং আগাছা যদি ভীষণ পরিমাণে বেড়ে যায় তাহলে কিন্তু আমার যে উদ্ভিদ খাদ্য প্রয়োগ করা হয়েছে তার জন্য প্রতিযোগিতা হবে সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা হবে এবং বিশেষ করে আমাদের এই সোর্সের ক্ষেত্রে প্রথম তিরিশ পঁয়ত্রিশ দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই সময় যদি আমরা আগাছা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু গাছের বাড় বৃদ্ধি বাড়া হবে এবং হচ্ছে গিয়ে ফলনও আমাদের বেশি হবে তো আমরা যদি ছিটিয়ে বুঝবো আমরা বলি কৃষকদেরকে একর প্রতি মোটামুটি আমাদের স্কোয়ার মিটারে এক মিটার স্কোয়ারে আমাদের মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশটা গাছ রাখতে হবে তাহলে কিন্তু আমাদের ভালো ফলন পাওয়া যাবে মূলত আমরা হাত দিয়ে নিড়ে নিয়ে দেওয়ার কথাই বলি যেটা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় করতে হবে এছাড়াও যদি কোনো কৃষক ভাই রাসায়নিক হিসাবে আমাদের আগাছানাশক প্রয়োগ করতে যান তো সেক্ষেত্রে পেন্ডিমেথ আমরা প্রি ইমার্জেন্সি হিসাবে প্রয়োগ করার কথা বলি সেক্ষেত্রে প্রি ইমার্জেন্স আট থেকে দশ এমএল প্রতি লিটার জলে জলেগুলো বিজমানের থেকে তিন দিন পর যদি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু এটাই আগাছাকে নিয়ন্ত্রণ করা যাবে অর্থাৎ রাসায়নিক আমার আগাছানাশক তার সাথে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর যদি আমরা হাত নিড়ানি দিই তাহলে আমায় আগাছাকে নিয়ন্ত্রণ করতে পারবো সঠিকভাবে আচ্ছা এখানে আধুনিক কিছু যন্ত্রপাতি ও আগাছা দমনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে সর্ষে চাষের ক্ষেত্রে কি সেরকম ধরনের হ্যাঁ আমরা শাড়ি থেকে দুটো শাড়ির মধ্যে হুইল হয়ে চালিয়ে আমরা সেটা আগাছা নিয়ন্ত্রণ করতে পারি আর আচ্ছা আর একটা আরেকটা জিনিস জেনেছি যে বোনার ব্যাপারে যে ছড়িয়ে না করে আজকাল যন্ত্রের সাহায্যে করলে অপচয়টা বোধ হয় কিছুটা রোধ হয় অবশ্যই যন্ত্রের সাহায্যে বীজ বুনলে আমার বীজের পরিমাণ কম লাগে এবং নির্দিষ্ট দূরত্বে বীজ বোনা হয় যাতে হচ্ছে কি পরবর্তী ক্ষেত্রে যে আমার অন্তর্বর্তী পরিচর্যা এটা করতে সুবিধা হয় আগাছা নিয়ন্ত্রণ করতে সুবিধা হয় আচ্ছা এবং রোগ পোকার আক্রমণও এতে কম হয় সম্ভব আপনার কাছে আসবো এবার এখানে যে আমরা সারের কথা বললাম এবং সেখানে সেচ সমস্ত ব্যাপারগুলো এলো বা আগাছা দমনের ক্ষেত্রে এরপরে আরেকটা জিনিস আছে যে ফলন বৃদ্ধি করতে গেলে অনুখাদ্য বিশেষ করে মাটির গুণগত মান পরীক্ষা করে যদি সেখানে সঠিক অনুখাদ্য প্রয়োগ করা যায় তাহলে ফলন বৃদ্ধি হয় তা সর্ষে চাষের ক্ষেত্রে কী কী অনুখাদ্যের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন আমি প্রথমে একটু বলি শুধু সর্ষে না যে কোনো শস্যের ক্ষেত্রেই অনুখাদ্যের একটি প্রধান ভূমিকা থাকে অনুখাদ্যটি ঠিক কীরকম চাষি ভাইরা নিশ্চয়ই জানেন যে উত্তমবাবু বললেন যে মূল যে সার তার সাথে সাথে এগুলো হচ্ছে যেরকম আমরা মাছ মাংস ভাত খাই তার সাথে মশলা ঠিক মশলার মতো হচ্ছে অনুখাদ্য বা ফল যে খাই অর্থাৎ সেটি না খেলে ক্ষতি হবে ফলনের ক্ষতি হবে স্বাস্থ্যের ক্ষতি হবে তো সর্ষের ক্ষেত্রে আসি সর্ষের ক্ষেত্রে মূলত যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বোরন বোরনটা খুব অভাব তো বোরন আয়রন জিঙ্ক এই তিনটে যদি অনুখাদ্য আমরা শস্যের মধ্যে দিই তাহলে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায় বীজ বোনার পনেরো থেকে কুড়ি দিনের মাথায় যদি জিঙ্ক সালফেট স্প্রে করা যায় তাহলে এখানে জিঙ্কের অনুখাদ্যের যে জিঙ্কটা দেওয়া হবে সেটা কিন্তু উপকারে লাগে তার সাথে সাথে একটা জিনিস চাষি ভাইদের মনে রাখতে হবে এবং আমাদের সবাইকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে জিঙ্ক সালফেটের মধ্যে সালফার আছে যেটা উত্তমবু বলছিলেন সালফারের কিন্তু সর্ষের ক্ষেত্রে প্রভূত গুরুত্ব আছে অর্থাৎ যে তেলটি ওখান থেকে বেরোয় সেই তেলটি গঠনের জন্য ওখানে যে অ্যালকোলয়েডটি আছে কুইড সেটাতে সালফার হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট অর্থাৎ সেটা সালফার থাকতেই হবে সুতরাং জিঙ্ক সালফেট দিলে জিঙ্কও পেলো সালফারও পেলো তাছাড়া যেটা বোরন বলছিলাম আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে বোরনের খুব অভাব আমি যদি এখানে সোডিয়াম টেট্রাবোরেট টেন পার্সেন্ট দশ কেজি প্রতি হেক্টর অর্থাৎ চাষি ভাইরা বুঝবেন দেড় বিঘে দেড় এক বিঘেতে দেড় কেজি করে যদি সোডিয়াম টেট্রাবোরেট দেওয়া হয় তাহলে কিন্তু উপকার পাওয়া যায় যদি সেটা না করা যায় অর্থাৎ ওটা কিন্তু জমি যখন তৈরি করছি জমি তৈরি করার সাথে সাথে মাটির সাথে মিশিয়ে দিতে হবে তাছাড়া সেটা যদি সম্ভব না হয় আমরা স্প্রে করতে পারি জিঙ্ক এই বরণ টোয়েন্টি পার্সেন্ট সোডিয়াম টেট্রাবোরেট অক্টাহাইড্রেট সেটা যদি আমরা স্প্রে করতে পারি এক এম প্রতি লিটার জলে তাহলে কিন্তু বোরনের অভাবটা খুব ভালোভাবে এখান থেকে এক বন্ধু আছেন টেলিফোনে একটু দেখে নেই হ্যালো হ্যালো নমস্কার নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন একটু বলছে আমি ডালিমবা থেকে বলছি মুরারই থানা মুরারই বেগম হ্যাঁ 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 বলুন বলছি আমাদের মাঠে বুঝলেন এখন ওই বৃষ্টির জন্য ধান কাটা হয়নি আচ্ছা হ্যাঁ আমরা ধান কাটতে আর মগরি হুম হারভেস্টার দিয়ে হুম আমরা সরষে চাষ করতে চাই গম চাষ করতে চাই এখন আচ্ছা কি করব আমরা বলবো ঠিক আছে আমরা আপনি আমাদের সঙ্গে থাকুন আপনার প্রশ্ন উত্তরটা আমরা নিয়ে নিচ্ছি কেমন উনি বলতে যাচ্ছেন গমটা এখন দরকার নেই সরষেটা কিভাবে করবেন এখন মাঠে ধান কাটা হারভেস্টিং শুরু হয়েছে কি করবেন না দেখুন জলের ভাব চাপ যদি বেশি থাকে তাহলে কিছুদিন অপেক্ষা করে সরষে চাষটা করা উচিত এবং যেহেতু সেচের কথা বললাম তাহলে কিন্তু প্রথম সেচটা সেখানে বন্ধ করে দিতে হবে অর্থাৎ মাটির জলের ভাব যদি বেশি থাকে তাহলে কিন্তু ক্ষতি হতে পারে হুম 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 উত্তমবাবু আপনার কাছে আমরা আসব যে রোগের কথা স্বাভাবিকভাবেই আসে প্রাণ থাকলে পারে গাছের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই রোগ তো কি কি ধরনের রোগ সাধারণত এই সর্ষে চাষের ক্ষেত্রে দেখা দেয় এবং সেগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন যে কোনো ফসল চাষবাস করতে গেলে আমরা বেশ কিছু ক্ষতির সম্মুখীন হই সেগুলো মূলত হচ্ছে আগাছা থেকেই সব থেকে বেশি হয় তারপর রোগ এবং পোকা তো রোগ থেকে যে সমস্ত আমাদের সর্ষেতে সাধারণত রোগগুলো আমাদের দেখা যায় তার মধ্যে মূলত হচ্ছে কি জনিত ধসা রোগ এই অল্টারনে জনিত ধসা রোগ যেটা এটা মেঘলা এবং আর্দ্র আবহাওয়ায় খুব বেশি হয় পাতায় প্রথমে হলুদ ছোপ ছোপ দাগ পড়ে এবং এটা পরবর্তী ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের ফলের সুঁটিতেও চলে যায় তো এটা হচ্ছে গিয়ে খুব একটা সাধারণ সমস্যা সর্ষের এবং এটা সঠিকভাবে যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে কিন্তু এটা পরবর্তী ক্ষেত্রে অনেকটা ফলন মার খেতে পারে তো এর প্রতিকার হিসাবে প্রথম কথাই আমরা বলবো যে রোগ প্রতিন করতে গেলে আমাদের কিছু কিছু পদক্ষেপ কৃষক ভাইতে নিতে হবে যেমন হচ্ছে গিয়ে মাটিতে জৈব সার সঠিকভাবে প্রয়োগ করতে হবে পটাশ সার প্রয়োগ করতে হবে জমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বীজ শোধনটা এক্ষেত্রে কিন্তু অত্যন্ত জরুরি এক্ষেত্রে বীজ শোধন যেটা করতে হবে সেটা যদি আমরা ক্যাপ্টন ফিফটি পার্সেন্ট বা থাইরাম সেভেন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট আড়াই গ্রাম প্রতি কেজি বীজ দিয়ে ওষুধ দিয়ে যদি বীজ শোধন করি সেটা আমার বীজ শোধন করা হবে এবং পরবর্তী ক্ষেত্রে রোগের তীব্রতা দেখে আমাদের হচ্ছে গিয়ে রাসায়নিক কৃষির ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে এবং সেক্ষেত্রে আমার বিশেষ করে ম্যানকোজেভ গ্রুপের ওষুধ ম্যানকোজেভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট আড়াই গ্রাম অথবা আমাদের ম্যানকোজেভ ছাড়া হচ্ছে গিয়ে আমাদের কার্বেন ডাইজিম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং আই যেটা আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেটা এক গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি আমরা অল্টারনেটলি স্প্রে করি তাহলে কিন্তু এই রোগকে আমাদের নিয়ন্ত্রণ করা যাবে এছাড়া হচ্ছে গিয়ে আরেকটা একটা রোগ খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে ধসা রোগ এই কাণ্ড পচা রোগ কাণ্ড বা ডাঁটা পচা এই সাধারণত এটা সোর্সের ভীষণ আচ্ছা একটু বিরত করছি বন্ধু আছেন টেলিফোন একটু দেখে নি হ্যালো হ্যালো নমস্কার স্বাগত আপনাকে বলুন নমস্কার নমস্কার আমি সোর্সে বুনেছি সোর্সে এর কতদিন পরে আমি জল দেব এবং সার দেব আচ্ছা সঙ্গে থাকুন হ্যাঁ আচ্ছা উনি সরষে বুনেছেন কতদিন পরে সরষে বোনার সাধারণত হচ্ছে গিয়ে পঁচিশ থেকে তিরিশ দিন পর আমার মাটির রসের কন্ডিশন দেখে পঁচিশ থেকে তিরিশ দিন পর হচ্ছে গিয়ে আপনি প্রথম শেষ দেবেন এবং তখন হচ্ছে গিয়ে আপনি নিরানিটাও দেবেন আর কি আগে নিরানি দিয়ে পরে শেষ দেবেন এবং সেচ দেওয়ার পরবর্তী থেকে যেটা আলোচনা হলো যদি আপনার ভারী মাটি হয় তাহলে হচ্ছে কি আগে সার প্রয়োগ করবেন চাপান সার প্রয়োগ করবেন তারপরে সেচ দেবেন এবং যদি আপনার হালকা মাটি হয় তাহলে মাটিতে সেচ দেওয়ার পরে জলটা থিতিয়ে গেলে তারপরে আপনি ইউরিয়া চাপান সার হিসেবে প্রয়োগ করবেন আশা করি উত্তর পেয়ে গেছেন আমরা যে জায়গায় ছিলাম আলোচনা যে যে রোগের ক্ষেত্রে এছাড়াও একটা যেটা বললাম যেটা কান্ডা পচা বা ডাঁটা পচা এটা একটা ছত্রাকজনিত সমস্যা প্রথমে কান্ডের গায়ে ছোপ ছোপ একটা জল বসা রঙের একটা দাগ দেখা যায় সেটা পরবর্তী ক্ষেত্রে গিয়ে পাতাগুলো শুকিয়ে যায় এবং কান্ডটা শুকিয়ে গিয়ে কাণ্ডটা ওখান থেকে ভেঙে পড়ে এবং ব্যাপকভাবে ফল ফলন মার খায় এক্ষেত্রেও আপনার একই ভাবে হচ্ছে গিয়ে বীজ শোধন করা অত্যন্ত জরুরি মাটিকেও যদি আমরা মাঝে মাঝে হচ্ছে গিয়ে দু বছর বা এক বছর পর যদি নিম খোল দিতে পারি সেক্ষেত্রে এটা খুব ভালো ব্যবস্থাপনা হিসেবে কাজকর্ম করা যাবে এছাড়াও হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস পদ্ধতি বীজ ভাবে একইভাবে শোধন করার কথা এবং এক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার যে রাসায়নিক ছত্রাকনাশকগুলো বললাম সেগুলো ম্যানকোজেভ মেটালেক্সিল গ্রুপের মেটালেক্সিল এইট পার্সেন্ট প্লাস ম্যানকোজেভ

করা যাবে আপনার কাছে আসবো যে আমরা দেখেছি যে আলু খেতে চারপাশে কিন্তু সর্ষে বোনা হয় কীটশত্রুকে দমন করার ক্ষেত্রে এবার সর্ষের ক্ষেত্রেও তো কীট শত্রুর অনেক রকমের আক্রমণ হতে পারে সেক্ষেত্রে চাষী বন্ধুরা কি করবেন দেখুন সর্ষের ক্ষেত্রে বলতে গেলে মূলত চারটি কীটেরই সব থেকে বেশি প্রাদুর্ভাব তার মধ্যে সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে যে জাপ পোকা জাপ পোকা বা ইংলিশে আমরা যেটাকে বলি অ্যাফিড তাছাড়া আছে করাতমাছি বা সফলাই ডায়মন্ড ব্যাকমদ বা আর এটা হচ্ছে পেন বাঘ অর্থাৎ হচ্ছে রঙিন বাঘা পোকা তো এই পোকা দমনের ক্ষেত্রে চাষি ভাইদের প্রথমেই আমরা যেটা সুপারিশ করতে চাই প্রথমত সেটা হচ্ছে যে যখন জমি তৈরি করবেন তখন একটি গভীর চাষ দিতে হবে তাতে কি হবে যে মাটির মধ্যে যে সুপ্ত যে পিউপা বা লার্ভা যদি থেকে থাকে পোকার সেটা কিন্তু রোদের ওপরে এসে সেই এগুলো মারা যায় দ্বিতীয়ত বীজ লাগানোটা একটু যদি এগিয়ে আনা যায় তাহলে কিন্তু বিশেষ করে জাপ পোকার ক্ষেত্রে অনেকটা সমস্যা সমাধান ওখানেই হয়ে যায় আর উত্তম যেটা বললেন যে বীজ বীজ শোধন কিন্তু পোকার ক্ষেত্রেও খুব দরকারি ইমিডাক্লোপ্রিট বলে একটি ওষুধ আছে সেভেন্টিন সেটা যদি আমরা সাত গ্রাম প্রতি কেজি বীজে যদি মিশিয়ে আমরা যদি বীজ শোধন করি তাহলে কিন্তু আমরা রোগ রোগের এই পোকার থেকে অনেক আক্রমণ শোধনটা অত্যন্ত গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা অনেক চাষি ভাই করেন অনেকে করেন না তো আমি অনুরোধ করব চাষি ভাইদের যে এই শোধনের ব্যাপারটা যদি একটু গুরুত্ব দিয়ে আপনারা ইয়ে করেন আর যা পোকার ক্ষেত্রে বলি যে যেটা আপনি বলছিলেন যে মাঠের চারিদিকে যদি ভুট্টা বা অরহর গাছ লাগানো যায় তাহলে কিন্তু এটা ট্র্যাপ ক্রপ হিসেবে কাজ করবে এবং সেখানে অন্যান্য যে পোকাগুলো যে ঢুকবে যা পোকা বিশেষ করে সেগুলোর কিন্তু আক্রমণ কম হবে তাছাড়া আমরা বায়োপেস্টিসাইড বলি নিম পেস্টিসাইড অ্যাজ আ ডাইরেক্ট ইন হাজার পিপিএম এক এম প্রতি লিটার জলে আমরা যদি গুলে স্প্রে করতে পারি তাহলে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায় আর তাছাড়া যেটা বললাম যে করাতমাছি মাছি এবং হচ্ছে ডায়মন্ড ব্যাকমত এখানে ফেরোমন ট্র্যাপের কথা আসছে যে এইটা যদি চাষিরা করতে পারেন বিশেষ করে ডায়মন্ড ব্যাকমত বা হিরক পিটমেতে যে প্রতি বিঘা যদি চারটে করে ফেরোমন ট্র্যাপ যদি ওনারা দিতে পারেন তাহলে কিন্তু অনেক প্রাদুর্ভাব এরকমই যায় এই ফেরোমন ট্র্যাপটা পাবেন কোথা থেকে

মূলত এই মরশুমে সর্ষে চাষ হলেও কিছু কিছু বিক্ষিপ্ত এলাকায় কিন্তু আমাদের তিসি চাষও হয় এবং তিসির তেলও খুব গুরুত্বপূর্ণ তিসির তেল বিভিন্নভাবে আমাদের মেডিসিনাল ইউজেও আমাদের লাগে তো তৃষি চাষ করতে গেলে পরিচর্যা এখন তো মোটামুটি গাছ লাগানো হয়ে গেছে এখন যে অবস্থায় আছে সেখানে আমাদের সার প্রয়োগের একটা বিশেষ বিষয় আছে যে সার প্রয়োগটা আমরা মূলত মূল সার হিসেবে সে আমরা এটাও সেচহীন এলাকায় বা সেচযুক্ত এলাকায় করতে পারি যদি সেচহীন এলাকায় হয় তাহলে ষোলো আট আট নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ সার আমরা প্রয়োগ করার কথা একর প্রতি কৃষক ভাইদের সুপারিশ করি যদি আমরা সেচযুক্ত এলাকায় করি যখনই সেচযুক্ত এলাকায় করব তখন কিন্তু আমার উৎপাদনও বাড়বে সেক্ষেত্রে চোদ্দ কেজি নাইট্রোজেন এবং হচ্ছে দশ কেজি ফসফরাস এবং দশ কেজি পটাশ এটা সার হিসেবে প্রয়োগ করব। এবং ছ কেজি নাইট্রোজেন আমরা পরবর্তী ক্ষেত্রে বোনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন প্রয়োগ করব একইভাবে সেচ যদি দেই আমরা বোনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে দেবো এবং অন্তর্বর্তী পরিচর্যা হিসাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় আমরা সেচ দেওয়ার আগে ভালোভাবে আগাছাকে নিয়ন্ত্রণ করবো এক্ষেত্রেও সরষের ক্ষেত্রেও বেশ কিছু রোগের প্রাদুর্ভাব দেখা যায় একইভাবে সোর্সের মতোই তৃষিতেও হচ্ছে দেখা যায় সোর্সের মতোই বিশেষ করে আমার ধসা রোগ দেখা যায় মোর্চে রোগ দেখা যায় এগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে গিয়ে ছত্রাকজনিত সমস্যা পাতায় একই প্রায় সোর্সের মতোই একই রকম বিশোধন করতে হবে ওই ক্যাপ্টান ফিফটি পার্সেন্ট বা হচ্ছে গিয়ে আপনার থাইল্যান্ড সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রতি কেজি বীজের জন্য দুই গ্রাম দিয়ে বিশোধন করতে হবে আর এক্ষেত্রে একমাত্র কুড়ি ছিদ্রকারী একটা পোকা লাগে এবং সেক্ষেত্রে অন্তর্বাহী কীটনাশক একটা ইমিডাক্লোপির সেভেন্টিন পয়েন্ট এইট পার্সেন্ট আমরা যদি এক প্রতি পাঁচ লিটার জলেগুলো প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু কীট সত্যি ঠিক আছে ভরি জানান দিচ্ছে যে এবার আমাদের অনুষ্ঠানকে ইতি টানতে হবে আর স্টুডিওতে আসার জন্য সুপরামর্শ দেওয়ার জন্য উত্তম বাবু এবং সম্রাটবাবু আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার আর সেই সঙ্গে দর্শক বন্ধু আপনারা শুনলেন আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা আশা করব যে আগামী দিনে বিশেষজ্ঞের পরামর্শ মতো যদি সঠিক পরিচর্যা নেওয়া যায় তাহলে আমাদের যা ঘাটতি আছে সর্ষে সে পূরণ করতে সমর্থ হব এই রকমই কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রতি বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় কলকাতা টিভিতে বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি কিন্তু কোথাও যাবেন না পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনাদের চোখ থাকুক কলকাতা টিভির পর্দায় And almost got